হ্যালো ফ্রেন্ড এম চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব ষোলোই জুলাই দু সালের আংশিক চন্দ্রগ্রহণ নিয়ে ভিডিওটি শুরু করার আগে আপনাদের একটি রিকোয়েস্ট করব যারা আমার চ্যানেলে নতুন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলে ক্লিক করে রাখুন চলুন দেরি না করে ভিডিওটি শুরু করছি গোটা জুলাই মাস জুড়েই একাধিক মহাজগতিক ঘটনা রয়েছে আর সেই ঘটনা ঘিরে বিশ্বের বিভিন্ন অংশ থেকে উঠে আসছে কৌতূহল জুলাই মাসের শুরুতেই যেমন হয়ে গেল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ তেমনই আবার এই মাসের মাঝামাঝি সময়ে রয়েছে আংশিক চন্দ্রগ্রহণ মহাজাগতিক ঘটনা ঘিরে যেমন নজর রাখছেন জ্যোতির্বিজ্ঞানীরা তেমনই কৌতূহলে সামিল জ্যোতিষাস্ত্রবিদেরাও দেখে নেওয়া যাক আসন্ন চন্দ্রগ্রহণ ঘিরে কোন 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 তথ্য উঠে আসছে এক নম্বর চন্দ্রগ্রহণের তারিখ জুলাই মাসের ষোলো থেকে সতেরো তারিখে রয়েছে চন্দ্রগ্রহণ গ্রহণ শুরু হবে ষোলোই জুলাই রাতে আর তা শেষ হবে সতেরোই জুলাই রাতে যেহেতু রাত বারোটা পেরিয়ে যাচ্ছে তাই মাঝের সময়টি দুই দিনে উঠে আসছে তারিখের নিরিখে আংশিক চন্দ্রগ্রহণের সময় আংশিক চন্দ্রগ্রহণ শুরুর সময়কাল ষোলোই জুলাই রাত নটা একত্রিশ মিনিট আসে শেষ হবে সতেরোই জুলাই রাত তিনটা এক মিনিটে তবে এটি ভারতীয় সময় বাংলাদেশের সময় অনুযায়ী এটি হবে রাত নটা এক মিনিটে শুরু আর শেষ হবে দুটা একত্রিশে বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী এই গ্রহণ খালি চোখে না দেখাই উচিত এই গ্রহণ কোথা থেকে দেখা যাবে এই গ্রহণ ভারত থেকে দেখা যাবে কি ষোলোই জুলাই দু হাজার উনিশ সালের আংশিক চন্দ্রগ্রহণ দেখা যাবে ভারত ও বাংলাদেশ থেকে ভারত ও বাংলাদেশ ছাড়াও বিশ্বের বিভিন্ন অংশ থেকে দেখা যাবে এই আংশিক গ্রহণ এর মধ্যে দক্ষিণ আমেরিকা অস্ট্রেলিয়া আফ্রিকা পূর্ব ও দক্ষিণ অংশ ছাড়াও এশিয়ার বিভিন্ন দেশ থেকে দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না অবশ্যই বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটি নোটিফিকেশান বেলে ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ